আসসালামু আলাইকুম, আমি সঞ্জিদের সাথে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে শেয়ার করব আমি কিভাবে চাইনিজ স্টাইলে মুরগিটা ভাজি। আশা করি রেসিপিটা আপনাদের অনেক উপকারে আসবে, আর আমি চেষ্টা করেছি একদম সহজভাবে আপনাদের সাথে শেয়ার করতে। ভিডিওটা লক্ষ্য করলে দেখতে পারবেন এই চিকেন ভাজাটা ভেতরটা অনেক সফট আর জুসি একটা ভাব আছে, খেতে যেমন টেস্টি এমন মজা। তো দেখুন ভিতরটা কিন্তু একদম জুসি, একদম সিদ্ধ হয়ে গিয়েছে। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। আসুন মূল রেসিপিতে চলে যাই। তো এখানে আমি নিয়েছি মুরগির মাংস 1 কেজির মতো, আর মুরগির মাংসগুলো আমি মিডিয়াম সাইজে কেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি আমি 2 চা চামচের মতো আদা আর রসুন বাটা, আর শুকনো মরিচের গুঁড়া দিব 1 চা চামচের মতো, কালো গোলমরিচের গুঁড়া দিব 1 চা চামচের মতো, লবণ দিয়ে দিচ্ছি 1.5 চা চামচের মতো, 1 চা চামচ আর আধা চা চামচের মতো, আর দিয়ে দিব ধনিয়ার গুঁড়া, ধনিয়ার গুঁড়া দিব 1 চা চামচের মতো। উপকরণগুলো দেওয়ার পর খুব ভালো করে মুরগির সাথে মিক্সড করতে হবে। একটা জিনিস লক্ষ্য করেছেন, আমি কিন্তু কোনো হলুদের গুঁড়া ব্যবহার করিনি এই চিকেনে, কোনো হলুদের গুঁড়া ব্যবহার করা যাবে না। এখন আমি দিয়ে দিব সয়া সস। যখন মশলাগুলো খুব ভালো করে মিক্সড হয়ে যাবে তখন আপনি সয়া সস ব্যবহার করবেন। সয়া সস আমি নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচের মতো। সয়া সসটা দেওয়ার পর খুব ভালো করে মুরগির সাথে মিক্সড করতে হবে, তারপর মেরিনেট করে রেখে দিতে হবে প্রায় 2 ঘন্টার জন্য। তো 2 ঘন্টার জন্য এটা আমি মেরিনেট করে রেখে দিচ্ছি। তো 2 ঘন্টা পর ফিরে আসলাম। এখন নিয়েছি 1টার মতো ডিম। ডিমটা আমি খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি, তারপর আমি ডিমগুলো চিকেনের মধ্যে দিয়ে দিব। তো দেখতেই পাচ্ছেন পুরো 1টা ডিম এই চিকেনের ভিতরে দিয়ে দিচ্ছি। ডিমটা দেওয়ার পর খুব ভালো করে আবার মিক্সড করে নিতে হবে, প্রত্যেকটা মাংসের ভিতরে যেন ডিমটা ঢুকে যায়। তো এই তো আমার মাখানো হয়ে গিয়েছে। ডিমটা ভালো করে মাখানো হয়ে গেলে আমি দিয়ে দিব কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার নিব আমি 1 টেবিল চামচের মতো। কর্নফ্লাওয়ারের কারণে কিন্তু মুরগিটা অনেক ক্রিস্পি হয় আর খেতে ভালো লাগে। কর্নফ্লাওয়ারটা দেওয়ার পর আমি আবারও মুরগির সাথে কর্নফ্লাওয়ারটা ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। এখন আমি দিব বেসন। তো বেসন দিব আমি প্রায় 3 টেবিল চামচের মতো। বেসন যদি আপনাদের কাছে না থাকে সেক্ষেত্রে আপনারা কর্নফ্লাওয়ার আর ময়দার পরিমাণটা একটু বাড়িয়ে দিতে পারেন। তো বেসনটা দেওয়ার পর আমি আবারও খুব ভালো করে বেসনের সাথে চিকেনটা মুরগিটা খুব ভালো করে মিক্সড করে নিচ্ছি। তো এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো সয়া সস। সয়া সস দিয়ে আবারও আমি মিক্সড করে নিচ্ছি। তারপরে আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপের মতো ময়দা। ময়দাটা দিয়ে আমি খুব ভালো করে মিক্সড করে নিই, ময়দাটা আলগা আলগা মুরগির মধ্যে লেগেছিল, আপনারা দেখতেই পাচ্ছেন ভিডিওতে সাদা সাদা লেগে আছে। ময়দাটা দেওয়ার সাথে সাথেই চিকেনের পিসগুলো গরম তেলে ছেড়ে দিতে হবে। তো ভিডিওতে লক্ষ্য করলে দেখতে পারবেন আমি চিকেনগুলো গরম ডোবা তেলে ছেড়ে দিয়েছি, তারপর আমি মিডিয়াম আঁচে এই চিকেনগুলো ভেজে নিচ্ছি। অনেক হাই স্পিডে দিলে দেখা যাবে চিকেনের উপরের অংশটা পুড়ে যাবে আর ভিতরে সিদ্ধ হবে না, আর ক্রিস্পি ভাবটাও থাকবে না। এই জন্য মিডিয়াম আছে বা হাইয়ের থেকে একটু কম আছে চিকেনগুলো ভেজে নেবেন। ভিডিওতে লক্ষ্য করলে দেখতে পারবেন 1 পিট ভাজা হয়ে গিয়েছে। 1 পিট ভাজা হয়ে গেলেই উল্টিয়ে দিতে হবে, উল্টিয়ে দিয়ে আবার 1 পিট ভেজে নিতে হবে। তা আপনি যদি একটুখানি সময় নিয়ে চিকেনগুলো ভেজে নেন তাহলে চিকেনের টেস্ট কি বলবো অসাধারণ হয়, আর চিকেনটা খেতেও ভালো লাগে, আর উপরের অংশটা অনেকটা ক্রিস্পি হয়। আর আমি দেখতেই পেরেছেন যে কিভাবে মশলাগুলো অ্যাড করেছি। আমি কিন্তু স্টেপ বাই স্টেপ একটার পর একটা অ্যাড করেছি, আর ময়দা তারপর বেসন এগুলো দিয়েছি স্টেপ বাই স্টেপ, কারণ একসাথে যদি সবগুলো দিতে যান তাহলে ওই টেক্সচারটা আপনি পাবেন না। তো আশা করি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। তো দেখতেই পাচ্ছেন আমি খুব লাল করে চিকেনটা ভেজে নিয়েছি। চিকেনটা যখন লাল হয়ে গিয়েছে, ভাজা হয়ে গিয়েছে, যখন আমি বুঝতে পেরেছি তখনই আমি চিকেনগুলো একটা একটা করে নামিয়ে নিচ্ছি। ভিডিওতে লক্ষ্য করলে দেখতে পারবেন আমি সবগুলো চিকেন এক এক করে নামিয়ে নিচ্ছি, আর এই একই তেলে আমি আবার চিকেন ভেজে নিব। তা আমি নেক্সট যে চিকেনগুলো ভাজবো সেগুলোর জন্য কিন্তু আমি আবার এক্সট্রা করে ময়দা লাগাবো না। প্রথম যে ময়দাটা আমি মিশিয়েছিলাম সেটাতেই একটুখানি লাগিয়ে তারপর আমি চিকেনগুলো ভাজবো। আপনি চাইলে করতে পারেন, এতে দেখা যায় চিকেনটা আরও ভারী হয়ে যায়। তো এই তো আমার সবগুলো চিকেন ভাজা হয়ে গিয়েছে। আপনারা ভিডিওতে লক্ষ্য করলে দেখতে পারবেন ওপরটা অনেকটা ক্রিস্পি হয়েছে আর ভিতরটা তো একদম জুসি হয়েছে, সেটাও আপনাদের এই ভিডিওতে শেয়ার করব। আর আমার ভিডিও ভালো লাগলে কি করবেন জানেন তো? লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। শেয়ার না করলে এবার সত্যিই অনেক রাগ করব।
একটা চিকেন একটু ভেঙে আপনাদের সাথে শেয়ার করছি যে ভিতরটা কেমন হয়েছে। তো দেখতেই পাচ্ছেন ভিতরটা যথেষ্ট পরিমাণে জুসি হয়েছে আর চিকেনটাও কিন্তু যথেষ্ট পরিমাণে সফট হয়েছে। এখান থেকে বিদায় নিলাম, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ সবাইকে।